হ্যালো ছোটো বাচ্চা বন্ধুরা আমার এই শিক্ষা বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকে আমরা কালারের নাম জানবো আর কি রঙের কি হয় সেগুলো আজকে আমরা জেনে নেব ঠিক আছে আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু মন দিয়ে শুনবে আর একটু মন দিয়ে বল দেখবে এবং মুখে মুখে বলবে তাহলে তোমরাও শিখে যাবে ঠিক আছে চলো এটা হচ্ছে রেড রেড মানে লাল রং দেখো এটা লাল রং লাল রঙের কি আছে টমেটো টমেটো লাল রঙের হয় আর অনেক কিছুই লাল রঙের হয় কিন্তু এখানে টমেটো দিয়েছে তাহলে রেড মানে কি লাল রং আর লাল রঙের কি হয় টমেটো আর তোমরা খুঁজবে হ্যাঁ লাল রঙের কি কি হয় তোমরাও বলবে ব্লু ব্লু মানে নীল নীল রঙের কি হয় অপরাজিতা ব্লু বেলস মানে অপরাজিতা এই যে অপরাজিতা ফুলের নাম কি ব্লু বেলস অপরাজিতা বা নীলকণ্ঠ গ্রিন মানে সবুজ সবুজ রঙের কী হয় পেয়াজ মানে কড়াইশুঁটি তারপরে পাতা হয় অনেক কিছুই হয় সবুজ রঙের তাই তো গ্রিন মানে কি সবুজ রঙ পিঙ্ক মানে গোলাপি পিঙ্ক মানে কি গোলাপি গোলাপি রঙের কী হয় ডালিয়া ডালিয়া হচ্ছে গোলাপি রঙের আরও অনেক কিছু হয় গোলাপি রঙের পার্পল মানে বেগুনি বেগুনি রঙের কী হয় টিউলিপ মানে মল্লিকা বেগুনি রঙের কী হয় মল্লিকা তারপরে বেগুনি রঙের বেগুন হয় অনেক কিছুই হয় তার পার্পেল মানে বেগুনি অরেঞ্জ মানে কমলা অরেঞ্জ মানে কমলা কমলার কি হয় কমলা লেবু দেখো অরেঞ্জ মানে কমলা লেবু কমলা কালারের অনেক কিছু আছে তাই তো ইয়েলো মানে হলদে ইয়েলো মানে হলুদ হলুদ কালার কী হয় বানানা মানে কলা ইয়েলো মানে হলুদ মানে হলুদ রঙের বানানা মানে কলা হয় হলুদ রঙের কিন্তু আরও অনেক কিছুই হলুদ রঙের হয় ব্ল্যাক মানে কালো ব্ল্যাক মানে কালো কয়লা মানে কালো রঙের আছে কি কয়লা কিন্তু কালো রঙের আরও অনেক কিছু হয় যেমন মাথার চুল হয় চোখের মনি হয় তাই তো কাক হয় কালো তাই তো ঠিক আছে অনেক কিছুই কালো রঙের হয় তাহলে তোমরা কী কী জানে রেড মানে লাল ব্লু মানে নীল গ্রিন মানে সবুজ পিঙ্ক মানে গোলাপি পার্পল মানে বেগুনি অরেঞ্জ মানে কমলা ইয়েলো মানে হচ্ছে হলদে ব্ল্যাক মানে হচ্ছে কালো ঠিক আছে চলো আজকে তাহলে এতটাই থাক তোমরা এগুলো দেখবে পড়বে তাহলে তোমরাও শিখে যাবে কোনটা কি রং দেখো কি সুন্দর না চলো টাটা